বলে গেছে যে ছোট থায় ছেলে তো ছোট থাকে না ছেলে পজিশনটা ছোট থাকে আর বাবুরও একই বলে গেছে যে ছোট থায় এটা গার্লফ্রেন্ড হাতের সারি চলে যায় না কিলে চলে যায় ছোট বলি তো চলে যায় তারপর এটা গার্লফ্রেন্ড কি বই থাকবো নি এটা গার্লফ্রেন্ড বড় গাল হইতো তো না এ বড়ই গে তো আয় কাবিলা ভাইয়া তোমাকে দিয়ে হবে না মনে হয় আরে ভাই আয় আগে অ্যাক্টিং করি না তো কিছে কিন্তু এই ক্যারেক্টার আয় অ্যাক্টিং করে কাপালাই আমনো আমার ক্যারেক্টার অ্যাক্টিং করে কাপালাইবেন আমগো তো না কাপা কাপি নায়িকাও কাপি যাবে ভাই যে গল্পে শুভ আছে সেই গল্পে আর কাম কি আর হিরোর ফ্রেন্ড এটা কোনো ক্যারেক্টার হইল না আমি কিলে হিরোর ফ্রেন্ড থাকবো আর ফ্রেন্ড থাকবো হিরো গল্পের যেটা হয় যে হিরো যে থাকে সে ছোট থাকা অবস্থায় ওর একটা রিলেশন থাকে মানে ওর একটা গার্লফ্রেন্ড থাকে আবার ছোট ইগে কি আর বড় হয় না ইউনিভার্সিটি শেষ হওয়ার পর সে যখন আরো ম্যাচিওর হয়ে যাবে মানে তার বিয়ে হবে হবে এরকম একটা অবস্থা সেই সময় যে তার যে গার্লফ্রেন্ড থাকে সেই গার্লফ্রেন্ডটা ছেলেটাকে চিট করবে ছেলেটা বুকে অনেক ব্যথা পায় আর সেইখান থেকে গল্পের নাম হয়ে যায় উফ বুকে লাগছে উফ ভবিষ্যতে ঝগড়া হইছে আরে ভাবি 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 তো এখন বুঝেন না রে কত বড় সম্পদ ভাবির ঘরের ভিতরে আছে এরকম সম্পদ যদি আমগো ঘরে থাকতো আমরা দেয়ালে মধ্যে টাঙ্গে রাখলাম ক্যালেন্ডারের মতো আর